রান্নার গ্যাস পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে দেশজুড়ে হইচই হচ্ছে। বিজেপিকে দুষছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। যেসব রাজ্যে ভোট রয়েছে সেসব রাজ্যে অবিজেপি দলগুলিও সেই সুযোগে তাল ঠুকছে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকট্রিক স্কুটিতে চড়ে নবান্ন যাতায়াত ছেড়ে ফেললেন। অবিজেপি দলগুলির মধ্যে কেউ কেউ এটাকে নাটক বলে আখ্যা দিল। এসব শোরগোলের মাঝে অনেকেই খেয়ালও করেননি যে চুপি সারে বেড়ে গিয়েছে ট্রেনের ভাড়াও। কোভিড পরবর্তী সময়ে এখন যেসব স্বল্প দূরত্বের ট্রেন চলছে, সুকৌশলে সেগুলিকে স্পেশাল ট্রেন আখ্যা দিয়ে ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। কারণ স্পেশাল ট্রেনের ক্ষেত্রে যে কোনো সময় 10-20% ভাড়া বৃদ্ধির এখতিয়ার থাকে রেল মন্ত্রকের হাতে। সেই এখতিয়ারকেই কাজে লাগানো হয়েছে। কেন্দ্রীয় বাজেটে রেলে একগুচ্ছ জনমুখী প্রকল্পের কথা বলা হয়েছে, বিশেষ করে ভোটমুখী রাজ্যগুলির জন্য। কিন্তু লকডাউন পর্বের দীর্ঘ লোকসান কাটিয়ে রেলের আয় কীভাবে বাড়বে তা নিয়ে কোনো কথা বলা হয়নি। বাজেট পেশের মাসের শেষের দিকেই বিভিন্ন জোনের রেলের পক্ষ থেকে দায় সারা বছর বিবৃতি দিয়ে ভাড়া বাড়ানোর কথা জানিয়ে দেওয়া হয়েছে। শহরতলির লোকাল ট্রেন, প্ল্যাটফর্ম টিকিট, সিজন টিকিট, রিজার্ভেশন চার্জ না বাড়লেও বাকি ক্ষেত্রে স্বল্প দূরত্বে যাতায়াতের ভাড়া বেড়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে অতিমারী পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, তাই অপ্রয়োজনে যাতে মানুষ ট্রেনে না চড়েন ও ভিড় কমানো যায় তাই এই সিদ্ধান্ত।